উন্নত জীবনের আশায় তৃতীয় দফার দ্বিতীয় দিনে ভাষান্তরের পথে রওনা দিয়েছেন আরো প্রায় 1500 রোহিঙ্গা। সকালে চট্টগ্রামী নৌবাহিনীর বোট ক্লাব জেটি থেকে জাহাজে করে রোহিঙ্গারা ভাষান্তরের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে গতকাল শুক্রবার চট্টগ্রাম থেকে জাহাজে করে 1778 জন রোহিঙ্গাকে ভাষান্তরে নেওয়া হয়েছে। গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 আর দ্বিতীয় দফায় 428টি পরিবারের 1805 রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করা হয়েছে। ভাষান্তরে যাওয়া রোহিঙ্গারা সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা আত্মীয় স্বজনকে সেখানে যাওয়ার আহ্বান জানানোর প্রেক্ষিতেই এই স্থানান্তর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।